বর্তমান সরকারের সময়কালে রাজ্যে অভূতপূর্ব উন্নয়নমূলক কাজকর্ম চলছে রাজ্যে বিভিন্ন স্তরে চলছে এই কর্মযজ্ঞ বর্তমান সরকার এমন অনেক কাজ করেছে যেগুলি উদ্বোধন করার সময় পায়নি জনপ্রতিনিধিরা সোমবার খয়েরপুরে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে এই অভিমত ব্যক্ত করেন খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী তিনি আরও বলেন শিক্ষা শিক্ষাক্ষেত্রে হোক কিংবা ক্ষেত্রে সমস্ত স্তরেই উন্নয়নযোগ্য অব্যাহত রয়েছে নেশামুক্ত ত্রিপুরা এবং নেশামুক্ত খয়েরপুর গড়ার লক্ষ্যমাত্রা নিয়েও কাজ চলছে এদিন স্ব সহায়ক মহিলা দলগুলির জন্য ইনকাম জেনারেশন স্টলেরও উদ্বোধন করেন তিনি এই স্টলটি নির্মাণ করা হয়েছে পশ্চিম জেলার জেলা সভাধিপতি অন্তরা দেব সরকারের অর্থানুকূল্যে এটা উৎসর্গ করা হয়েছে এলাকার যারা স্বসহায়িকা গ্রুপ পরিচালনা করেন তাদের বসার তাদের অফিস বা তাদের সামগ্রী এনে রাখার কোনো জায়গা থাকে না সেই জন্য তাদের জন্য এটা আমরা আজকে উৎসর্গ করেছি প্রত্যেকেই দায়িত্ব দিয়ে দিয়ে আমরা যেমন স্কুলগুলো আপগ্রেডেশন কলেজ করা স্বাস্থ্যের জন্য আমাদের যেটা হয়েছে প্রাইমারি হেলথ সেন্টার ওপেন জিম স্বাস্থ্যের জন্য বা রেলওয়ে আজকে তেরো তারিখ আমরা ওভার ব্রিজ উদ্বোধন করব কালকেও কতগুলো বাজার সেট করে আমরা করেছি বিভিন্ন জল পানীয় জলের যে উৎস তৈরি হয়ে এগুলো সব রেডি হয়ে সার্ভিস দেওয়া শুরু করেছে কিন্তু আমরা উদ্বোধন করার সময় সবগুলোতে পাইনি এখন ক্রমাগত করে চলেছি এই রাজ্যে যে সুশাসন এবং জনগণের সরকার এটা বারবার প্রমাণিত রয়েছে আশা রাখি এই কাজগুলোর মধ্য দিয়ে আগামী দিন মানুষের যে আশা বিশ্বাস এই যে স্বপ্ন বাস্তবিত হচ্ছে আজকে বাতা প্রশ্নেই হোক কর্মচারীদের বিয়ে প্রদানের ক্ষেত্রেই হোক আজকে শ্রমিক কৃষকদের জন্য বা কিষাণ সম্মান নিধির জন্যই হোক সব দিক থেকে আমরা এই রাজ্যকে স্বয়ংভর করে তোলার জন্য একদম প্রান্তিক মানুষটিকে পর্যন্ত এর মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতে পেরেছি যোগাযোগ ব্যবস্থা প্রভূত উন্নতি হয়েছে রেল হোক বিমান হোক বা জাতীয় সড়ক হোক এটা গ্রাম স্তরে ছোট ছোট আসলে এদিন ওল্ড আগরতলা ব্লকের মাধ্যমে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে সেই সাথে আমার সরকার বিষয়ক আলোচনাও করা হয় অনুষ্ঠানে বিধানসভার স্পিকার রতন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা সভাধিপতি অন্তরা সরকার সহ অন্যান্যরা অনুষ্ঠানটি হয় খয়েরপুর বেতান হলে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ